হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা ষষ্ঠীলা একাদশীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক একাদশীটা কবে পড়েছে। 7ই জানুয়ারি 2023 অর্থাৎ মঙ্গলবার না 8ই জানুয়ারি 2023 অর্থাৎ বুধবার। আমেরিকা ও কানাডার কিছু কিছু স্থানে একাদশীর ব্রত পালন করতে হবে 7ই জানুয়ারি 2023 অর্থাৎ মঙ্গলবার। আর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর অন্যান্য সকল স্থানে আমরা একাদশীর ব্রত পালন করব 8ই জানুয়ারি 2023 অর্থাৎ বুধবার, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষষ্ঠীলা একাদশী নামে পরিচিত। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। একবার মহারাজ যুধিষ্ঠির পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নামই বা কী বা তার ফল, সবিস্তারে তা বর্ণনা করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী ষষ্ঠীলা নামে জগতে বিদিত। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা বম্ভহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াস সাধন করা যায় এমন কোনো বাজির মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বর্ণনা করুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে, রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাণ্ড, নারকেল অথবা 100 গোবাগ দিয়ে অর্থ প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ, কৃপালু ভগবত, গীতানাং, গতিভ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলশূন্য কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাড়ি ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিলে জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, এই তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধান সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য একাদশীর নাম ষষ্ঠীলা। হে যুধিষ্ঠির মহারাজ, এক সময় নারদও এই ষষ্ঠীলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন আমি তোমার কাছে বর্ণনা করছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ভক্তি ভরে পুজো করতেন, কিন্তু কখনোই ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য ও বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণ শরীরে শুকিয়ে যাচ্ছে। সে যথাসময়ে বৈষ্ণবদেরও অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তি করার জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তাকে পরীক্ষা করার জন্য আসলাম এবং তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম,
হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী বতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের জন্যে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি বত কীর্ত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু নেই দেখছি, এর কারণটা কি? হে নারদ, তখন আমি শর্তিলা বতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা জনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তেই বিশিষ্ট হল এবং গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু বৃত্ত ও শাস্ত্র অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে। শর্তিলা বতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্মমূর্তি ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব পোষিত সুমুখ না তো জ্ঞানোদ্দৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 6:21 থেকে তার সকাল 10:10 মধ্যে আর বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6:50 থেকে 10:13 মধ্যে আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে, পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।